السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جيدا شو سرطع باي بن رام على أبارو عبر وحفظنا وحست هاي الشيخ موسى بن راشد العازمي حفظه الله কিছু টুইট বার্তা নিয়ে যেগুলো রসুল আকরমসাহ ইসলামের জীবনী সংক্রান্ত হ্যাঁ আজকে চতুর্থ পর্বে আমরা ষোলো নম্বর টুইট থেকে শুরু করতে যাচ্ছি ষোলো নম্বর টুইটে তিনি বলেন যে কোরাইশা যখন দ্বিতীয়বার আপনার ফিরে আসে শাস্তির দিকে হ্যাঁ অর্থাৎ যখন দেখলেন কোনো মতেই আপনার মুসলমানদেরকে ফিরিয়ে নেওয়া যায় না হ্যাঁ এবং দাওয়াতি কর্মকাণ্ডকে তেমন একটি ব্যাহত করা যাচ্ছে না শাস্তি ইত্যাদির মাধ্যমে কৌশলের মাধ্যমে তখন তারা কঠিন শাস্তির দিকে আবার ফিরে আসলো যারা ইমান গ্রহণ করত ফকিরদের মধ্যে তাদেরকে আবার কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা তারা করলো তখন রসুল ইসলাম তার সাথীদেরকে দ্বিতীয়বার হিজরত করার ইথুপিয়ার দিকে অনুমতি দিলেন এটা হচ্ছে যেটা দ্বিতীয় হিজরত বলা হয় ইথুপিয়ার দিকে তখন যারা হিজরত করেছিলেন প্রথমবার পনেরো জন ছিল পুরুষ মহিলা এবারে কিন্তু সংখ্যা একটু বেশি দ্বিতীয়বার হিজরত করেন তার মধ্যে বিরাশি জন পুরুষ ছিল এবং আঠারো জন মহিলা ছিল এবং এই গ্রুপের আমির ছিলেন নেতা ছিলেন জাফরিব নাবি তলিব রদীয়ফত আল দ্বিতীয় হিজরত যখন ইথোপিয়ার দিকে হয় তখন এটা কিন্তু আগের মতো ছিল না আগের বার তো মুখ্য কাফাররা তেমন একটা টের করতে পারেনি এই কারণে প্রতিবন্ধকতা কঠিনভাবে সৃষ্টি করতে পারেনি কিন্তু এইবার তারা ট্যার পেয়েছে এবং আগের চাইতে এই হিজরতটা ছিল সবচাইতে কঠিন এই হিজরতের সময় মুসলমানরা আপনার অনেক শাস্তির সম্মুখীন কঠোরতার সম্মুখীন হয়েছে কোরআদের পক্ষ থেকে এবং তারা অনেক কষ্ট পেয়েছেন এই যে হিজরত দ্বিতীয়বার তারা ইথুপিয়ার দিকে করলেন এই সাহাবে গ্রাম এই পথি মধ্যেও একটা সমস্যা ঘটে যায় সেটা হচ্ছে একটি সাপ আপনার হজরত খালেদ নেফেজাম রাদিউল আতনামকে দংশন করে এবং তিনি রাস্তার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন হ্যাঁ তাই এটা ছিল সাহাবেদের জন্য একটি কষ্টকর একটি ব্যাপার যে প্রতিমধ্যে একজনের মৃত্যু সতেরো নম্বর টুইটের মধ্যে তিনি বলছিলেন যে যখন কুরাইশ বংশের লোকেরা দেখতে পেল যে ইসলাম তো আস্তে আস্তে প্রচার পাচ্ছে এবং দ্রুতগতিতেই প্রচার পাচ্ছে তখন তারা একটা নতুন প্রস্তাবনা পাশ করলো সম্মিলিত ক্রমে এবং যেই প্রস্তাবনার ছিল খুবই নির্যাতনমূলক এবং অত্যাচারমূলক সেটা হচ্ছে যে তারা একটা আপনার চুক্তি নামা যে যেই নামার মধ্যে বনু হাসিম এবং বনুর মোত্তালিমের সাথে বয়কট করার তারা সিদ্ধান্ত উপনীত হয় হুম যেটাকে সাইিফ আবাল আরবিতে যে এরকম একটা চুক্তি লেখে কাবাগরের ভিতরে রেখে দিল এবং এই বয়কট চুক্তি যেটা এটার অর্থ হচ্ছে যে তাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না এবং তাদের কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না এবং তাদের সাথে বসা যাবে না তাদের সাথে মেশা যাবে না এবং তাদের তাদের মধ্য থেকে কোনো মহিলাকে বিবাহ করা যাবে না এবং তাদের কাছেও কাউকে বিবাহ দেওয়া যাবে না এটা হচ্ছে বয়কট চুক্তির মর্ম তখন আপনার বনুল মোত্তালেব এবং বনু হাসেম কারণ এদের সাথেই তো বয়কট চলছিল এরা কিন্তু আসি এক গিরি উপত্যকায় তার অবস্থান নেয় কারণ যখন বয়কটের সম্মুখীন তখন কি করা যাবে তখন এই বনুল মোত্তালেব বনু হাসেম এক গিরি উপত্যকায় অবস্থান গ্রহণ করেন এবং যেটাকে সে আবে আবি তালিব বলা হয় হুম এবং তখন তারা এই বয়কট কাল অতিক্রম করেন এই বয়কট কাল ছিল তিনটি বছর হম এই সময়ের মধ্যে আপনার জীবন যাপন করা মুসলমানদের জন্য অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে যারা এশিয়া বা অবস্থান করছিলেন যে তারা খুদার কষ্টে এবং তৃষ্ণার কষ্টে তারা ভুগেন শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে যে খাদ্য তারা কিছু আপনার খুঁজে পেত না আঠারো নম্বর টুইটের মধ্যে তিনি বলেন এই যখন বয়কটের সময় চলছিল তখন বিশিষ্ট একজন ব্যক্তি আপনার যখন কঠিন সময়ে যারা জন্মগ্রহণ করেন তাদের একটা বিশেষ আপনার কাহিনী থাকে এবং তিনি শেষ পর্যন্ত বিশাল আলম হয়ে দেখা দিলেন হ্যাঁ আপনার যুগ শ্রেষ্ঠ আলেম এই বয়কটের মুহূর্তে আপনার জন্মগ্রহণ করেন হাবরুল উম্মা এবং তার জুমানুল কোরআন যিনি কোরআনের মুফাসের হিসেবে খ্যাতি লাভ করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রদিউল্লাহ আলা আনহুমা তিনি এই সেয়াব আবি তালেবের মধ্যে আবু তালেবের যে এই যে গিরি উপত্যকা সেটার মধ্যে তিনি জন্মগ্রহণ করেন এই বয়কটকালীন মুহূর্তে এবং মুকার কিছু লোকেরা ইতিমধ্যে যাদের মধ্যে আপনার একটু অনুভূতি ছিল যাদের মধ্যে একটু দয়ামায়া ছিল তারা কিন্তু ইতিমধ্যে আপনার কাভার শরীফে ঢুকে এই যে যেই আপনার জলমূলক যেই আপনার বয়কটের চুক্তি লিখিত ছিল সেটাকে কাবার শরীফে ঢুকে তারা ছেড়ে ফেলেছে হ্যাঁ এটা হচ্ছে মূল কথা এটা প্রমাণিত কিন্তু আমার দেশে বলা হচ্ছে যে উই পোকা খেয়ে ফেলেছিল এই সেই এইগুলো কিন্তু বানানো এগুলো প্রমাণিত নয় কিন্তু প্রমাণিত যে কিছু মুক্কার কুরাইশ বংশের কাফেররা যারা একটু মানে সহানুভূতি দেখিয়েছে যারা গিরি উপত্যকা অবস্থান করেছিলেন আবি তলেবের মধ্যে তাদের সাথে যাদের সক্ষতা ছিল এরা কিছু ব্যক্তি কাবাতে ঢুকে ওই আপনার চুক্তিটাকে ছেড়ে ফেলতে সক্ষম হয়েছে হ্যাঁ আব্দু আবু তলেব রসুল আকরম চাচা এই কুরাইশদের যে আপনার বয়কট চুক্তি এটা শেষ হওয়ার আপনার পরপরই তিনি মৃত্যুবরণ করেন আর তিনি বেঁচে ছিলেন না এবং তিনি যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম তাওহীদের বাণী তার সামনে উপস্থাপন করেন যখন তিনি একবারে শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় তিনি তখন রসুল আকরম সাল ইসলাম তাওহিদের বাণী তার সামনে উপস্থাপন করেন কিন্তু আল্লাহ সানু তার ইসলামটা আপনার হম তার ভাগ্যে রাখেননি হ্যাঁ এই কারণে সেটা হয়ে ওঠেনি তিনি আর মুসলমান হতে পারলেন না উনিশ নম্বর টুইটে তিনি বলেন যে আবু কুফুরির উপর মৃত্যুবরণ করেন তাইলে তিনি যে কাফের ছিলেন এতে কোনো সন্দেহ নেই এটা প্রমাণিত কুফুরির উপর তিনি মৃত্যুবরণ করেন এবং রসুল আকরাম ইসলাম এর জন্য অনেক দুঃখিত হন কারণ তার চাষা যিনি তাকে সবসময় আপনার এই দুঃখ কষ্টে তার সাথে রেখেছিলেন এবং তার পক্ষে কাজ করেছিলেন তার মুসলমান আহাদে তিনি খুব দুঃখিত হয়েছিলেন এবং তিনি বলছিলেন লস্তাফির আস্তফির কাম আলম উন যা আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করবেন ততদিন পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব যেটা ইব্রাহিম আল ইসলাম তার বাপের ক্ষেত্র বলেছিলেন এরপর আল্লাহ শানু কিন্তু সুরে তো আবার মধ্যে আয়াত নাজিল করে ডুইল আকরমসলামকে এবং মোমেনদেরকে নিষেধ করে দেন যে তাদের কোনো নিকটতম আত্মীয় যদি মারা যায় শিড়কের উপর তাহলে তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না আল্লাহ জ্লিসান সুরাত ও বরা আয়তার মধ্যে বলেন মায়া কানিনা বিজ্ঞা বল্লাহ দিহীনা বেনু আই আজ তফির বলিল মুশশি কি না বলে খেয়ানু উদিকোর বা দিম নবম আল্লাহ বলেন যে কোনো নবীর জন্য এবং মোমেনের জন্য হাল্লা হবে না যে তারা মুসশিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকটত্বী হোক না কেন এরপর যে তারা যে নিশ্চিত হয়েছে যে ওই লোকরা জাহান নামি তারপরে এই নিশ্চিত হওয়ার পরও যে তারা তাদের জন্য ক্ষমা চাইবে এটা কখনো ক্ষমা চাওয়া জায়জ হবে না হ্যাঁ আর সুল আকরম সাল্লাহ ইসলাম আবু তালেবের একটি চমৎকার কথা বলেছিলেন যে আহ্বান ও নার আদাবেন আবু তহলেব যে জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা শাস্তি যে পাবে সে হচ্ছে আবু তহলেব তাইলুন বিনা আলাইনি ইগলি মিনহুমা মাগু যে তাকে এক জোড়া জুতা দেওয়া হবে হম জাহান নামের জুতা যেটার কারণে যে জুতা পড়ার কারণে তার মগজটা আপনার এরকম টকবক করতে থাকবে হম আন্দোলিত হতে থাকবে এটা মুসলিম শরীফের হাদিস কিন্তু নম্বর মধ্যে মুসা বলছিলেন যে তিনিও মৃত্যুবরণ করেন আবু তালেবের মৃত্যুর পর তাইলে এটা বয়কট জীবন পার করার পরই হয়েছিল এই মৃত্যুগুলো এবং তাকে হুজুন এলাকায় মুক্কার যে কবরস্থান হুজুনের মধ্যে সেই হুজুন এলাকায় আপনার দাফন করা হয় এবং তখন কিন্তু জানাজার নামাজের কোনো বিধান ইসলামের মধ্যে চালু হয়নি এখানে তার জানাজা করা হয়নি হম জিবরিল আলী ইসরাত ইসলাম রসুল আকরম সাল্লাহ আল্লাহ ইসলামকে বলেছিলেন হজরত খাদিজার ব্যাপারে যে বাজা তা সফা বেবই তিনফুল জান্নাতমিন যে আপনি খাদিজাকে জান্নাতে একটি বাঁশের ঘরের আপনি সুসংবাদ দিন যেখানে কোনো আপনার চিৎকার চেচামেছি এবং কোনো ক্লান্তি থাকবে না হ্যাঁ এবং একবার জিবরিল আলী সালাম রসুল আহসালামকে বললেন যে হাদ হি খাদিজু খা যে খাদিজা আপনার কাছে আসছে ফাইদা হি আধত কা ফখরা আলিহাসমিনী যে সে যখন আপনার কাছে আসবে তখন আপনি আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিবেন যে খাদিজা আসতেছে আসলেই তাকে সালাম দিবেন দুজনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রসুল আকরমসাল ইসলাম কিন্তু যখন তার চাষা আবু তালেব মৃত্যুবরণ করেন এবং তার স্ত্রী খাদিজা মৃত্যুবরণ করেন তখন রসুল আকরমসাল ইসলাম অনেক কষ্ট পেয়েছেন দুঃখিত হয়েছেন হ্যাঁ দুঃখ পেয়েছেন কিন্তু এই কথা প্রমাণ নেই যে তিনি এই বছরটাকে আমুল হসন বলে ঘোষণা দিয়েছেন হ্যাঁ বরং এটা হ্যাঁ ইতিহাসবিদরা হ্যাঁ এটার নামকরণ করেছে কিন্তু রসুল আকরমসাল ইসলাম নিজে এটার নামকরণ করেননি হুম আশা করি এই পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন এবং এইভাবে সামনে আমাদের সাথে থাকবেন বলে আশা করি পাঁচটা পাঁচটা টুইট করে আমরা রসুল আকরুল ইসলামের জীবনী সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব করবো ওসল্লাহনবহমদ ওয়ালি ওসাকি আজমাইন